love the chase and the hunt, and I set the pace when I'm running. I always take what I want and I always give it 100. Don't need a bank, no. হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড দ্য ব্লগ ভিডিও। আর বন্ধুরা, আজকে অনেকদিন পরে এই ভিডিওটি নিয়ে এসেছি। আর তোমরা খুব ভালো করেই জানো যে আমার একটা দোকান করার জন্যে আমি আর এখন আগের মতো ভিডিও দিতে পারি না চ্যানেলে। তো সেজন্য আমাকে অনেক লোক রিকোয়েস্ট করেছে যে ভিডিও বানানোর জন্যে। তো বন্ধুরা, তো আজকের আমি এসেছিলাম বালি থেকে সোনাগা। তো সোনাগাতে আমার শ্বশুরবাড়ি সবাই কম বেশি জানে। তো আজকের আমি এসেছিলাম একটা উদ্দেশ্য নিয়ে, একটা ভিডিও শ্যুটের ব্যাপারে। তো বন্ধুরা, জানি না কতদূর কী হবে। তো আজকের আমি এখন এসেছি বেলা 12টার দিকে। তো এখন বাজে 3:42। তো সকালে আমি একটু রেস্ট নিয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়েছি, আমি আমার শালি। তো দুজন মিলে বেরিয়েছি, যাব। তো একটু যে জায়গায় ভিডিও শ্যুট করার কথা আছে, তো আমি আপনাদের দেখাবো ভিডিওতে আগে যে আমরা কী ধরনের ভিডিও শ্যুট করতে চাইছি আজকের। তো এখন যেখানে আছি বন্ধুরা, একটা সোনাগা, সোনাগা যেটা সুন্দরবনের একদম এক সাইড প্রান্তে একদম, যেটা আমি দেখাবো আপনাদেরকে যে এই যে বন জঙ্গল দেখছেন পিছন ধারে, তো অপোজিট সাইডে নদী আছে, গুমর নদী যেটাকে বলে, তার অপোজিট সাইডে আছে সুন্দরবন। পুরো ওপেন এরিয়া বা খোলা এরিয়া, যেখানে কোনো জাল জঙ্গল বা মানুষ বসতি বাস করে না ওখানে। তো বেসিক্যালি সেই জায়গা, তো আমি দেখাবো এটা জনবসতি বাস করে এই সাইডটা, আর ওই সাইডটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন যে এই সাইডটা, ওই যে অপোজিট সাইডটা দেখছেন, ওই সাইডটা কিন্তু পুরো সুন্দরবন এরিয়া। দূর থেকে অনেকটা দূর লাগছে, যদি অনেকটা দূর নয়, একটা নদী জাস্ট। তো ওখানে দেখতেই পাচ্ছেন ওই সাইডটা কিন্তু সুন্দরবন এরিয়া, পুরো খোলা এরিয়া। কখনো কখনো কিন্তু ওখান থেকেও বাঘ পেরিয়ে চলে আসে রাত্রেবেলা, তো এখন প্রচণ্ড রোদ, আমি প্রচণ্ড ঘেমে যাচ্ছি, তবুও আমি ভিডিও করে যাচ্ছি। তো আমি আজকের বেসিক্যালি যেটা আমার মন্তব্য ছিল যে আমি যাব আজকের একটু সোনার বাংলা লজ আছে, তো কলকাতা সোনার বাংলা নয়, সুন্দরবন সোনার বাংলা বলে একটা লজ আছে, তো সেই লজে একটু ভিডিও শ্যুট করার ব্যাপারে কথা ছিল আজকের। তো সেই জন্যে আমি বেরিয়েছি আজকের এখন। তো জানি না কতদূর কী হবে, তো আগে দেখতে থাকো বন্ধুরা ব্লগটা। তো আশা করছি ভিডিও যদি শ্যুট হয় অবশ্যই দেখতে পাবে, না শ্যুট হলেও তাও দেখতে পাবে। তো গাইস, আমি এখন অলরেডি চলে এসেছি, এটা হচ্ছে সুন্দরবন সোনার বাংলা যে লজটি আছে সেই লজটি, দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে সুন্দরবন। তো এটা হচ্ছে গেট, পুরোপুরি দেখতে পাচ্ছেন। আমি দেখছি কতটা কী ভিডিও শ্যুট করা যায়, আর আমি এখানে দাদা একটি আছে, তো ওনার সাথে কথা বলে নেবো এখানে ভিডিও শ্যুট করা যায় কি যায় না বা কী বৃত্তান্ত। আমি যেহেতু অত দূর থেকে এসেছি, আমি জানি না এখানকার কী নিয়মকানুন আছে, তো দাদার কাছ থেকে জানবো। তো দাদা, আমি জিজ্ঞেস করছিলাম যে এখানে যে সোনারবাংলা লজটি আছে, এটা কি কোনো ভিডিও শ্যুট বা মানুষের মধ্যে যদি কোনো দেখানো হয় সোশ্যাল মিডিয়া, এটা কি কোনো অ্যালাউ আছে, এখানে কোনো ভিডিও ফিডিও করা যাবে? অ্যালাউ নেই তো? তো গাইস, তোমরা সবাই শুনতে পেলে যে এখানে কিন্তু অ্যালাউ নেই। তো বলছি যে যদি জানতে হয় রিসেপশনিস্টের কাছে গিয়ে জানতে হবে। তো আমি তো এত দূর থেকে চলে এসেছি, অলরেডি জানেন সবাই, তোমরা সবাই দেখতেই পাচ্ছ ভিডিওটি। তো আমি ভিতর দিকে যাব, গিয়ে দেখার চেষ্টা করবো বা জানার চেষ্টা করবো, তারপরে দেন আপনাদেরকে দেখাবো। তো সো দেখতে থাকো বন্ধুরা। গাইস, তো আমি এন্ড অফ দ্য লাস্ট এখানে গেছিলাম এবং রিসেপশনে কথাও বলেছি। তো বন্ধুরা, ওরা কিন্তু পারমিশনটা দিল না, তো আমি ভিডিও করতে ব্যর্থ হয়ে গেলাম। তবুও আউটসাইড থেকে অনেকটা ভিডিও শ্যুট নিয়েছি, এসেছিলাম তবুও আমাদের এই গ্রামের দিকেরই লজ, কিন্তু ওনাদের কোনো অসুবিধা আছে তো তার জন্য এটা পারমিশন দেয়নি। তো আউটসাইড থেকে আমি কিছু শ্যুট করেছি, আমি ভিডিওতে দেখাবো। আর এটাই হচ্ছে যেটা পিছনে দেখছেন, এটাই হচ্ছে সোনারবাংলা লজ। নেক্সট টাইম আমি আরও বেটার কিছু নিয়ে আসবো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে আজকের এই ব্লগটি, তো লাইক করবেন এবং চ্যানেল নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করে দেবেন। লজটা আপনি দেখতে ভালো, খুবই সুন্দর, নো ডাউট, আপনারা আসতে পারেন। তো এর থেকে বেশি ইনফরমেশান আমার কাছে নেই,
যদি আপনারা কখনো আসতে চান দেন আমার নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাকে বলে দিতে পারি কোন ঠিকানায় কোন অ্যাড্রেসে। তো এই গ্রামেরই একটা জেটিঘাট, তো নদীতে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা খুব সুন্দর জেটিঘাট করা আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো একটা লম্বা জেটিঘাট এখান থেকে সে মাথা অবধি, আর দেখতেই পাচ্ছেন এই ভিউটা। তো আমরা যাব সামনের দিকে, চলো। তো এখানে কিন্তু গাইস প্রচণ্ড বাতাস, হেভি সুন্দর লাগছে এই গরমের সময়। এখন কটা বাজে? 4:23। এটা খুবই সুন্দর, আপনি দেখতে পারেন আশেপাশে, এখানে খুব সুন্দর পরিবেশটা, একদম মনোরম বাতাস যাকে বলে নদীর, আর নোনা বাতাস, ঠিক আছে, মিষ্টি না, নোনা বাতাস। আর যেটা দেখছেন প্রচণ্ড চড় পড়েছে, আস্তে আস্তে ভাটা নামছে, ঠিক আছে, ভাটা নামছে। আর সূর্যটাকে দেখাবো আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন সূর্যটা। তো সূর্য কিন্তু আস্তে আস্তে ডুব